অ্যাবসলিউটলি বিউটিফুল, এত মজা, ও মাই গড। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি আমি ব্রেড মালাই পুডিং। তো এখানে আমি চুলাতে একটা পান বসিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিব 2 টেবিল স্পুন পিওর ঘি। পিওর ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব 3 টেবিল স্পুন সুগার। এবার আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। অ্যাবাউট 4 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। আমি অল্প হিটে এগুলোকে সব মিক্স করে নিব। চুলাটা আমার একেবারেই লো করা আছে। আমি আজকে যে ব্রেড মালাই পুডিংটা বানাচ্ছি, আমি অল্প পরিমাণে বানাচ্ছি, সেজন্য আমার উপাদানগুলো আমি অল্প অল্প করে দিয়েছি পরিমাণে। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আপনারা প্রত্যেকটা জিনিসের উপাদান আপনারা একটু পরিমাণটা বেশি করে দিবেন। তো এবার আমি দুধ নিয়েছি, আস্তে আস্তে দুধ দিয়ে দিচ্ছি। এখানে পুরো বড় মগের 1 মগ দুধ দিয়েছি আমি। এবার আমি ভালো করে এটাকে কুক করে নিলাম। চুলার আগুনটা একটু বাড়িয়ে দিব। ভালো করে বারবার নাড়তে হবে, নইলে মালাইটা সুন্দর করে হবে না। লাস্ট 20 মিনিটস ধরে আমি এই মিল্কটাকে কুক করছি। তো দেখতে পাচ্ছ আমার মালাইটা অনেকটাই হয়ে এসেছে, আরও হবে। তো কনস্ট্যান্টলি এভাবে নাড়তে হবে, আর আমার হিটটা মিডিয়াম আছে। আমি বারবার এটাকে নাড়বো যাতে মালাইটা নিচে পুড়ে না যায়, আর আমি আগুনটা আরেকটু কমিয়ে দিব। মালাইটা আবার অনেকটাই শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আমার মালাইটা হয়ে গেছে। আমি আবার চুলায় প্যান বসিয়েছি। এবার আমি এখানে বড় 1 গ্লাসের 1 গ্লাস দুধ দিয়েছি। এখন আমি এটা এই দুধের সাথে 2 টেবিল স্পুনের মতো কনডেন্সড মিল্ক ইউজ করছি। তো আমি এখন এখানে 2 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্সড মিল্ক দেওয়া শেষ, 2 টেবিল স্পুন সুগার দিয়ে দিব। এই দুধটাকে আমি ভালো করে বয়ল করে নিচ্ছি। দোকান থেকে অলরেডি মানে ক্রাস্ট ফ্রি নো ক্রাস্টের হোয়াইট ব্রেড নিয়ে এসেছি। আমাকে আর কষ্ট করে ক্রাস্টগুলো কাটতে হবে না। আর আমি এমনি তো ব্রেডের ক্রাস্ট খেতে পছন্দ করি না। এখানে আমি ক্রাস্ট ফ্রি ব্রেড নিয়েছি।
এভাবে বেলন দিয়ে আমি হালকা এটাকে চেপে চেপে বেলে নিব। সবগুলো ব্রেড পিসকে আমি বেলন দিয়ে হালকা একটু জোরে চেপে চেপে বেলে নিয়েছি। বন্ধুরা, মালাইগুলোকে আমি আলাদা বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন আমি এই ব্রেডের মধ্যে মালাইগুলোকে দিয়ে মালাই দিয়ে এখন আমি রোল করে নিব। এরপর আমি রোল করে নিচ্ছি। এভাবে সবগুলো ব্রেডে মালাই দিয়ে রোল করে নিব। বন্ধুরা, সবগুলো ব্রেড মালাই রোলগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি যে এক এক গ্লাস দুধ দিয়ে যে একটা আলাদা মালাই বানিয়েছি সেটা ঢেলে দিব উপর দিয়ে। এক গ্লাস দুধকে আমি ভালো করে সিদ্ধ করে শুধু একটু কন্ডেন্সড মিল্ক আর চিনি দিয়েছি। এবার সেটাকে আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছি। এটাকে আমি পুরো এক গ্লাস দুধকে আমি আধা গ্লাস করে ফেলেছি। মালাই যত ঘন হয় ততই মজা। এবার পুরোটা ঢেলে দিচ্ছি এই ব্রেডের উপরে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ব্রেড মালাই পুডিং বা ব্রেড রোল মালাই পুডিং হয়ে গেছে। এখন জাস্ট ডেকোরেশনের জন্য আমি একটু বাদাম দিচ্ছি উপর দিয়ে। তো আমি এখন আমি নিয়েছি আলমন্ড কুচি করে আর পিস্তাচিও কুচি করে। তো আলমন্ড আর পিস্তাচিওটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে পিস্তাচিও আর আলমন্ডের গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদ আর লুকটাও অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা, এ হলো আমার আজকের ব্রেড রোল মালাই পুডিং। আমি আশা করব আমার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা শিখে গেছো কিভাবে খুবই ইজিলি এই মালাই পুডিংটা বানানো যায়। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।